হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। তো আজকের এই ভিডিওতে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য একটি বড় সুখবর। এই মুহূর্তে রাজ্যে আশাকর্মী পদে নিয়োগের জন্য আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। বেশ কয়েকদিন আগে তোমাদেরকে রাজ্যের একটি জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগের আপডেট দিয়েছিলাম, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আরও একটি জেলায় কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো কোন কোন ব্লকে এই নিয়োগ করা হচ্ছে, আবেদন করতে চাইলে তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে, আবেদন ফি কিছু দিতে হবে কি না এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, কমপ্লিট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটিকে তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদেরকে পরপর বিস্তারিতভাবে জানিয়ে দিই। তার আগে করে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো বন্ধুরা, প্রত্যেকেই ভিডিওতে এক্ষুনি একটি করে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এমন ধরনের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি সবার প্রথম পাবার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি দেখতে পাচ্ছ। পূর্ব মেদিনীপুর, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো অলরেডি তোমাদেরকে কিন্তু রাজ্যের আরও একটি জেলায় নিয়োগের আপডেট দিয়েছিলাম, তো এবং তোমাদেরকে জানিয়েছিলাম যে রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু এক একই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামগুলোকে কমেন্ট করে জানাবে, কারণ আমি প্রত্যেকটি কমেন্ট প্রত্যেক দিন ফলো করি। যখনই নতুন কোনো জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই, তাই এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে নিজের জেলার নামটিকে কমেন্ট করে জানিয়ে রাখো। পশ্চিমবঙ্গ রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের পত্র নম্বর দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আদেশনামা অনুযায়ী তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথি মহকুমার শূন্যপদ পূরণের জন্য কেবলমাত্র বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না, বিধবা মহিলাদের কাছ থেকে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এবার চলো তোমাদেরকে বলে দিই আবেদনকারীর এক্ষেত্রে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে যেটি বলা হচ্ছে, দেখতেই পাচ্ছ, প্রার্থী যে গ্রামে আশা পদে নিয়োগের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না, বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটি থাকতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ বা অনুত্তীর্ণ, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে কেবলমাত্র মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকো বা যদি তোমরা অনুত্তীর্ণ হয়ে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মন্ত্রণালয় এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, 1/1/2021 তারিখ অনুযায়ী 30-40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে নিম্ন বয়সসীমা হচ্ছে 22 বছর এবং ঊর্ধ্ব বয়সসীমা সব ক্ষেত্রেই 40 বছর। তো এবার চলো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যদি আবেদন করতে চাও তোমরা সেক্ষেত্রে কীভাবে আবেদন করবে। ওকে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ আবেদনপত্র, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আশা নিযুক্তির আবেদনপত্র, এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে মহকুমা শাসক তমলুক, হলদিয়া, এগরা, কাঁথি, পূর্ব মেদিনীপুর। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেকেই ডাউনলোড করে নাও, ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওটির নিচে ডিসক্রিপশান বক্সে ক্লিক করো, সেখানে ক্লিক করলেই নোটিফিকেশন এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম দুটোকেই ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর বলে দেওয়া হয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর নামোল্লিখিত যে কোনো সরকারি পরিচয় বা প্রমাণপত্র, যেমন বিবাহ নিবন্ধন শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিবাহ বিচ্ছিন্নাদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের শংসাপত্র বা বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র, কেবলমাত্র বিবাহিতদের ক্ষেত্রে শংসাপত্রগুলির কোনোটিও না থাকলে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি শংসাপত্র বিবেচিত হবে। এবং বলা হচ্ছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা জাতির শংসাপত্র এটি দিতে হবে, সঙ্গে প্রার্থীর স্বাক্ষর করা দু কপি পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে, একটি খামের ভেতর ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কিন্তু তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে তোমাদেরকে কিন্তু জমা করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে
আবেদনপত্র সরাসরি নিজ নিজ সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসে এসে জমা করা যাবে, অথবা ডাকযোগেও তোমরা কিন্তু এই আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে পারো। তবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এক্ষেত্রে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে, তো আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 24 ডিসেম্বর 2021 বিকেল 5টা পর্যন্ত, এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। ওকে, এবার চলো তোমাদেরকে কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কটি করে শূন্যপদ রয়েছে, তো সে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দিই। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। সাব ডিভিশনের নাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বলা হচ্ছে নেম অফ দ্য সাব ডিভিশন তমলুক এবং ব্লকের নাম ময়না, এবং এই ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে কটি করে শূন্যপদ রয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো অবশ্যই ভিডিওটিকে পজ করে তোমরা দেখে নেবে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। ওকে, এখানে মোট 12টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ এই ব্লকে মোট 12টি শূন্যপদ রয়েছে। নেক্সট এখানে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য সাব ডিভিশন কন্টাই, এবং এখানে ব্লকের নাম দেখতে পাচ্ছ ভগবানপুর 2। এই ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেওয়া রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য সাব সেন্টার দেওয়া রয়েছে, কটি করে শূন্যপদ রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলি দেওয়া রয়েছে। তো ভগবানপুর 2 এই ব্লকে দেখতে পাচ্ছ মোট 7টি শূন্যপদ রয়েছে। নেক্সট এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে তমলুক মহকুমার অধীন চণ্ডীপুর ব্লকের আশার মোট শূন্যপদের সংখ্যা 11টি। ওকে, তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছি এক্ষেত্রে চণ্ডীপুর ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন সাব সেন্টারে কটি করে শূন্যপদ রয়েছে সেগুলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা কিন্তু অবশ্যই এগুলো নিজেরা বিস্তারিতভাবে দেখে তারপরে কিন্তু আবেদন করবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ কলাঘাট ডেভেলপমেন্ট ব্লক। ওকে, এক্ষেত্রে শূন্যপদ কী রয়েছে চলো তোমাদেরকে বলে দিই। নেম অফ দ্য সাব ডিভিশন তমলুক, নেম অফ দ্য ব্লক কলাঘাট, এবং দেখতে পাচ্ছ এই ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এখানে দেওয়ার গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেওয়া রয়েছে এবং কোন কোন সাব সেন্টারে কটি করে শূন্যপদ রয়েছে সেগুলি দেওয়া রয়েছে। তো কলাঘাট ব্লকে দেখতে পাচ্ছ মোট 6টি শূন্যপদ রয়েছে। নেক্সট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটি রয়েছে নেম অফ দ্য সাব ডিভিশন এগরা। ওকে, এক্ষেত্রে এগরা 2 ব্লকের নাম, এবং এই ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছ ব্লকে মোট 5টি শূন্যপদ রয়েছে। তো কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে কটি করে শূন্যপদ রয়েছে, তোমাদেরকে অফিসিয়াল নোটিশগুলি ডাউনলোড করে পরপর বিস্তারিতভাবে জানিয়ে তোমাদেরকে বলবো। তোমরা আবেদন করার পূর্বে তোমাদের ব্লকের যে নোটিফিকেশন সেটিকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। বন্ধুরা, পরবর্তী সময়ে আবারও অন্যান্য জেলাতে যখনই নতুন কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে যেটি করতে হবে, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনের উপর ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটা কিন্তু সম্পূর্ণ একদম ফ্রি। অনেকেই তোমরা হয়তো ভাবো যে সাবস্ক্রাইব করলে হয়তো টাকা লাগে কিনা, কিন্তু এমন কিছু না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখলে আমরা যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিও নোটিফিকেশনটি তোমার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।